আচ্ছা, আমরা শুরু করি। আজকে আমাদের যেটা আলোচনা করার কথা সেটা হলো লেবার ওয়েলফেয়ার, অর্থাৎ লেবারদের বা ওয়ার্কারদের ওয়েলফেয়ার এনশিওর করার জন্য মালিক পক্ষ কি কি কাজ করবে বা করতে বাধ্য থাকবে আইন অনুযায়ী, সেই জিনিসগুলা আমরা আজকে পড়ব। যে লেবারদের ওয়েলফেয়ার এনশিওর করার জন্য মালিক বা কোম্পানির ওনার এই জিনিসগুলো করবে, তো সেটার প্রথমটা হলো সেকশন 89-এ বলা হয়েছে ফার্স্ট এড অ্যাপ্লায়েন্সেস। এখানে কি বলা হয়েছে খেয়াল করেন, সেই আগের মতোই ল্যাঙ্গুয়েজ, কিন্তু এটা ল্যাঙ্গুয়েজ গুলো অনেকখানি সহজ, আপনারা একটু মনোযোগ দিলেই বুঝতে পারবেন। কি বলছে, ফার্স্ট এড অ্যাপ্লায়েন্স এর ক্ষেত্রে কি করতে হবে, যে দেয়ার শেল ইন এভরি এস্টাবলিশমেন্ট বি প্রোভাইডেড এন্ড মেইনটেইন সো অ্যাজ টু বি রেডিলি অ্যাক্সেসেবল ডিউরিং অল ওয়ার্কিং আওয়ার্স, ফার্স্ট এড বক্সেস অর কাপবোর্ডস ইকুইপড উইথ দি কন্টেন্টস প্রেসক্রাইব বাই রুলস। বলছে প্রত্যেকটা প্রতিষ্ঠান কি করবে, একটা ফার্স্ট এড বক্স বা কাপবোর্ড মেনটেন করবে, যেটা ওয়ার্কিং আওয়ারে সকল এমপ্লয়ীদের জন্য যেন অ্যাক্সেসেবল থাকে। এভাবে অর্থাৎ একটা ফার্স্ট এড বক্স বা কাপবোর্ড মেনটেন করবে প্রত্যেকটা প্রতিষ্ঠান, এবং এটা ওয়ার্কারদের জন্য রেডিলি অ্যাক্সেসেবল থাকবে ডিউরিং হোল ওয়ার্কিং আওয়ার। এখন কি বলছে, দি নাম্বার অফ সাচ বক্সেস, আপনারা তো ফার্স্ট এড বক্স তো বুঝেন তাই না, যে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য ইমার্জেন্সি বেসিসে কিছু বক্স মেনটেন করতে হয়, সেটা বলছে দ্য নাম্বার অফ সাচ বক্সেস অর কাপবোর্ড শেল নট বি লেস দেন ওয়ান ফর এভরি 150 ওয়ার্কার্স ইন দ্য ইনস্টিটিউশন অর ইন দ্য অর্গানাইজেশন। বলছে এই যে নাম্বার অফ সাচ বক্স অর কাপবোর্ড যে থাকবে, প্রতি 150 জন এমপ্লয়ির জন্য কমপক্ষে একটা করে বক্স থাকতে হবে। এখন একটা প্রতিষ্ঠানে যদি 151 জন এমপ্লয়ি থাকে, তাহলে সেখানে মিনিমাম দুইটা বক্স লাগবে, অর্থাৎ প্রতি 150 জনের কমপক্ষে একটা করে বক্স বা কাপবোর্ড থাকতেই হবে। সেই কাপবোর্ডে প্রাথমিক চিকিৎসার বিভিন্ন ইনস্ট্রুমেন্ট গুলো থাকে আর কি। এরপরে বলছে এভরি ফার্স্ট এড বক্স অর কাপবোর্ড শেল বি কেপ ইন চার্জ অফ এ রেসপন্সিবল পার্সন হু ইজ ট্রেইনড ইন ফার্স্ট এড ট্রিটমেন্ট এন্ড হু শেল অলওয়েজ বি অ্যাভেলেবল ডিউরিং দ্য ওয়ার্কিং আওয়ার্স অফ দি এস্টাবলিশমেন্ট। অর্থাৎ এই যে ফার্স্ট এড বক্স বা কাপবোর্ড যে থাকবে, এটা একটা ব্যক্তির তত্ত্বাবধানে বা দায়িত্বে থাকবে, এবং যে ফার্স্ট এড ট্রিটমেন্টের উপরে প্রশিক্ষণ প্রাপ্ত, এবং সে অবশ্যই ওয়ার্কিং আওয়ারে সবসময় অ্যাভেলেবেল থাকবে প্রতিষ্ঠানে। এখানে দেখেন 3-এর পরে 7 লিখছে, আসলে এটা 4 হবে। তারপর বলছে এই নোটিস শেল বি এফিক্সড ইন এভরি ওয়ার্ক রুম স্টেটিং দ্য নেম অফ পার্সন ইন চার্জ অফ দি ফার্স্ট এড বক্স অর কাপবোর্ড প্রোভাইডেড ইন রেসপেক্ট অফ দ্যাট রুম এন্ড সাচ পার্সন শেল ওয়ার এ ব্যাজ সো অ্যাজ টু ফেসিলিটেট আইডেন্টিফিকেশন। বলছে এই যে ব্যক্তির তত্ত্বাবধানে এই ফার্স্ট এড বক্স বা কাপবোর্ড গুলো থাকবে, তার নাম প্রত্যেকটা ওয়ার্করুমে আলাদা করে লেখা থাকবে, এবং এই ব্যক্তিকে একটা আলাদা করে ব্যাজ পরা দিতে হবে, যাতে সকলে তাকে ইজিলি আইডেন্টিফাই করতে পারে যে হ্যাঁ তার কাছে গেলেই আমি ট্রিটমেন্টটা পাবো। কারণ এমপ্লয়িরা এমপ্লয়ীদের শিক্ষাগত যোগ্যতা বা আন্ডারস্ট্যান্ডিং সবার সমান থাকে না, তো এই জন্য যারা পড়াশোনা না করছে বা পড়াশোনা খুব একটা করেনি, তারাও যেন এই ব্যক্তিকে খুব সহজে আইডেন্টিফাই করতে পারে, এবং এই ব্যক্তির নাম যেন সবাই জানতে পারে, এই জন্য এই ব্যক্তির নাম প্রত্যেকটা রুমে দিতে হবে, এবং তাকে আলাদা একটা ব্যাচ পরা দিতে হবে যাতে সবাই সহজে আইডেন্টিফাই করতে পারে। তারপর বলছে যদি 300 অর মোর ওয়ার্কার্স আর অর্ডিনারি এমপ্লয়েড, দেয়ার শেল বি প্রোভাইডেড এন্ড মেনটেন এ সিক রুম উইথ ডিসপেন্সারি অফ দি প্রেসক্রাইব সাইজ কন্টেনিং দ্য প্রেসক্রাইব ইকুইপমেন্ট অর সিমিলার ফেসিলিটিস ইন চার্জ অফ এ সাজ মেডিকেল ও নার্সিং স্টাফ মে বি প্রেসক্রাইব। কোন প্রতিষ্ঠানে যদি 300 বা তার বেশি কর্মচারী নিয়োজিত থাকে, তাহলে সেখানে একটা সিক রুম থাকতে হবে, সেই সিক রুমে আবার বিভিন্ন ধরনের ডিসপেন্সারি ম্যাটেরিয়ালস এবং মেডিকেল এবং নার্সিং স্টাফ সহ থাকতে হবে। তাহলে আমরা এই ফার্স্ট এড অ্যাপ্লায়েন্স এর ক্ষেত্রে কি পড়লাম, যে প্রত্যেকটা প্রতিষ্ঠান ফার্স্ট এড বক্স বা কাপবোর্ড মেনটেন করবে পর্যাপ্ত পরিমাণে, এবং এটা একজন এবং কাপবোর্ড গুলো প্রতি 150 জন এমপ্লয়ের জন্য মিনিমাম একটা করে ফার্স্ট এড বক্স বা কাপবোর্ড থাকবে। 3 নম্বরে বলছে এই কাপবোর্ডটা একটা রেসপন্সিবল ব্যক্তির তত্ত্বাবধানে থাকবে, যে ফার্স্ট এড ট্রিটমেন্টের উপরে প্রশিক্ষণ প্রাপ্ত এবং সে সবসময় অ্যাভেলেবেল থাকবে। 4 নম্বরে বললো এই যার তত্ত্বাবধানে কাপবোর্ড গুলো থাকবে, তার নাম প্রত্যেকটা রুমে টানানো থাকবে, এবং তাকে একটা আলাদা ব্যাচ পরা দিতে হবে যাতে সহজে তাকে আইডেন্টিফাই করতে পারে।
পাঁচ নম্বরে বললো যখন যেখানে 300 জন এমপ্লয়ি বা তার বেশি এমপ্লয়ি কর্মরত আছে, সেখানে একটা সিক্রুম মেনটেন করতে হবে, সেই সিক্রুমটা আবার একজন মেডিকেল নার্সিং বা স্টাফের তত্ত্বাবধানে থাকবে এবং সে সেখানে সকল ধরনের ডিসপেন্সারি ম্যাটেরিয়ালস উপস্থিত থাকবে। ক্লিয়ার হয়েছে আপনাদের? ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ। তারপর দেখেন সেকশন 90 মেইনটেনেন্স অফ সেফটি রেকর্ড বুক, অর্থাৎ এটা বুঝতেই পারতেছেন প্রতিষ্ঠানে বিভিন্ন সময় সেফটি ভায়োলেশন হয়, ছোটখাটো অ্যাক্সিডেন্ট ঘটে, বিভিন্ন হ্যাজার্ড থাকে অর্গানাইজেশনে, তো এগুলাকে হ্যান্ডেল করার জন্য একটা সেফটি রেকর্ড বুক মেনটেন করতে হবে। এই জন্য বলছে ইন এভরি ইনস্টিটিউশন হোয়ে আর মোর দেন 25 ওয়ার্কার্স আর এমপ্লয়েড শেল মেনটেন কম্পালসারিলি ইন দ্য প্রেসক্রাইবড ম্যানার এ সেফটি রেকর্ড বুক অ্যান্ড সেফটি বোর্ড। যেখানে 25 জন বা তার বেশি ওয়ার্কার, 25 জনের বেশি ওয়ার্কার নিয়োজিত আছে, সেই প্রতিষ্ঠানে অবশ্যই একটা সেফটি রেকর্ড বুক এবং সেফটি বোর্ড মেনটেন করতে হবে। সেকশন 91 বলছে ওয়াশিং ফেসিলিটিস, তো বুঝতেই পারতেছেন এটা জাস্ট এমপ্লয়ীদের ওয়েলফেয়ারের কথা চিন্তা করে প্রত্যেকটা প্রতিষ্ঠান কি করবে, এডিকোয়েট এবং সুইটেবল ফেসিলিটিস ফর ওয়াশিং অ্যান্ড বাথিং শেল বি প্রোভাইডেড অ্যান্ড মেনটেন ফর দি ইউজ অফ দি ওয়ার্কার্স। প্রত্যেকটা প্রতিষ্ঠানের প্রত্যেকটা এমপ্লয়ির জন্য প্রতিষ্ঠান কি করবে, ওয়াশিং এবং বাথিং ফেসিলিটি প্রোভাইড করবে এবং মেনটেন করবে। সেপারেট অ্যান্ড এডিকোয়েটলি স্ক্রিন ফেসিলিটি শেল বি প্রোভাইডেড ফর দি ইউজ অফ মেল অ্যান্ড ফিমেল ওয়ার্কার্স। এই ওয়াশিং এবং বাথিং ফেসিলিটি কি থাকবে, মেল ফিমেলদের জন্য আলাদা থাকবে এবং সেখানে স্ক্রিন ফেসিলিটি থাকবে, অর্থাৎ গ্লাস থাকবে। সাথ ফেসিলিটি শেল বি কনভিনিয়েন্টলি অ্যাক্সেসেবল শেল বি অ্যান্ড শেল বি কেপ্ট ক্লিন। এই ওয়াশিং ফেসিলিটি যে জায়গাটা থাকবে সেটা সবার জন্য অ্যাক্সেসেবল থাকতে হবে এবং এটা অবশ্যই ক্লিন থাকবে। এবার বলছে গভর্নমেন্ট ইন রেসপেক্ট অফ এনি এস্টাবলিশমেন্ট অর ক্লাস অর ডিসক্রিপশন অফ এস্টাবলিশমেন্টস অর এনি ম্যানুফ্যাকচারিং প্রসেস প্রেসক্রাইব স্ট্যান্ডার্ডস অর এডিকোয়েট অ্যান্ড সুইটেবল ফেসিলিটিস ফর ওয়াশিং। অর্থাৎ কোন কোন প্রতিষ্ঠানের জন্য বা কোন ক্লাসের প্রতিষ্ঠানের জন্য বা স্পেসিফিক কোনো ম্যানুফ্যাকচারিং প্রসেসের কথা উল্লেখ করে গভর্নমেন্ট কোন কোন প্রতিষ্ঠানের জন্য স্ট্যান্ডার্ড বা এডিকোয়েট শুটিং ফেসিলিটি কিভাবে হবে এই ব্যাপারে রুল জারি করতে পারে। আচ্ছা, তো আমরা ওয়াশিং ফেসিলিটিস এর ক্ষেত্রে আমরা কি পড়লাম, যে প্রত্যেকটা প্রতিষ্ঠানেই পর্যাপ্ত পরিমাণে ওয়াশিং এবং বাথিং ফেসিলিটি মেনটেন করবে, মেল ফিমেলের জন্য আলাদা ওয়াশিং এবং বাথিং ফেসিলিটি দিবে এবং সেখানে স্ক্রিন ফেসিলিটি থাকবে, এবং এই ওয়াশিং এবং বাথিং ফেসিলিটি গুলো সবার জন্য ইজিলি অ্যাক্সেসেবল হবে এবং ক্লিন থাকবে। আর 2 নম্বরে বললো গভর্নমেন্ট স্পেসিফিক কোনো ইনস্ট্রুমেন্ট স্পেসিফিক কোনো প্রতিষ্ঠান বা ম্যানুফ্যাকচারিং প্রসেসের জন্য তারা ওয়াশিং এবং বাথিং ফেসিলিটির স্ট্যান্ডার্ড এবং এডিকোয়েট প্রেসক্রাইব স্ট্যান্ডার্ড করতে পারে, স্ট্যান্ডার্ডটা প্রেসক্রাইব করতে পারে যে এখানে কিভাবে ওয়াশিং ফেসিলিটি প্রোভাইড করতে হবে। ওয়াশিং ফেসিলিটি কি ক্লিয়ার হলো? জি স্যার। এবার সেকশন 92 ক্যান্টিন, প্রত্যেকটা প্রতিষ্ঠানে ক্যান্টিন মেনটেন করতে হবে। দেখেন এগুলো সবই এমপ্লয়ি ওয়েলফেয়ারদের কথা চিন্তা করে। দেখেন আমরা আসারুল্লাহ ইউনিভার্সিটিতে অ্যারাউন্ড 300 টিচার আছে, আপনারা হলেন ইউনিভার্সিটির কাস্টমার, আমরা হলাম এমপ্লয়ি, তো আপনারা আছেন প্রায় 10,000। এখন ইউনিভার্সিটি আমাদের জন্য কি সুন্দর অনেক বড় ক্যান্টিন মেনটেন করছে আপনাদের জন্য আমাদের জন্য, যে ক্যান্টিন না থাকলে কিন্তু মারাত্মক, প্রত্যেকবার হয় বাধ্য হয়ে খাবার নিয়ে যেত, খাবার নিয়ে না গেলে বাইরে টাইরে খেতে হতো, কোনোদিন হয়তো ক্লাসের প্রেশারের কারণে এত দূরে সময় না থাকলে মানে একেবারে হালকা কিছু খাবার খেয়ে আমাদের থাকতে হতো, তো এটা কিন্তু এমপ্লয়ি ওয়েলফেয়ারদের একটা অংশ। তো এখন এই লেবারদের ক্যান্টিন মেনটেন করার জন্য লেবার আইনে কি বলা আছে দেখেন, হোয়ার মোর দেন 100 ওয়ার্কার্স আর অর্ডিনারলি এমপ্লয়েড দেয়ার শেল বি প্রোভাইডেড এডিকোয়েট নাম্বার অফ ক্যান্টিনস ফর দি ইউজ অফ দি ওয়ার্কার্স। যেখানে 100 জনের বেশি ওয়ার্কার নিয়োজিত যে প্রতিষ্ঠানে, সেখানে পর্যাপ্ত পরিমাণে ক্যান্টিন থাকতে হবে ওয়ার্কারদের জন্য, 1 নম্বর পয়েন্টস। 2 নম্বর, দ্য গভর্নমেন্ট মে মেক রুলস প্রোভাইডিং ফর দি স্ট্যান্ডার্ড ইন রেসপেক্ট অফ কনস্ট্রাকশন অ্যাকোমোডেশন ফার্নিচার অ্যান্ড আদার ইকুইপমেন্ট অফ দি ক্যান্টিন কনস্টিটিউশন অফ দি ম্যানেজিং কমিটি ফর দি ক্যান্টিন অ্যান্ড রিপ্রেজেন্টেশন অফ দি ওয়ার্কার্স ইন দ্য ম্যানেজমেন্ট অফ দি ক্যান্টিন। বলছে গভর্নমেন্ট রুল তৈরি করতে পারে যে এই ক্যান্টিনের কনস্ট্রাকশন অ্যাকোমোডেশন ফার্নিচার এবং আলাদা কি কি ইকুইপমেন্ট থাকবে ক্যান্টিনের মধ্যে, এ ব্যাপারে গভর্নমেন্ট রুল জারি করতে পারে। 2 নম্বর বলছে এই যে
ক্যান্টিনটা যে ম্যানেজ করবে সেখানে একটা কমিটি থাকবে, যেমন আমাদের ইউনিভার্সিটিতে ক্যান্টিন ম্যানেজ করে প্রক্টোরিয়াল টিম, তো এরকম প্রত্যেকটা প্রতিষ্ঠানে ক্যান্টিনকে ম্যানেজ করার জন্য একটা কমিটি থাকবে, একটা টিম থাকবে, এবং সেই টিমে অবশ্যই ওয়ার্কারদের রিপ্রেজেন্টেটিভ থাকতে হবে। এটা এই ব্যাপারে গভর্নমেন্ট রুল জারি করতে পারে। এটা গেল 2 নম্বর। 3 নম্বর বলছে, দি ম্যানেজিং কমিটি টু বি ফর্ম আন্ডার দি রুল শেল ডিটারমাইন দ্য ফুড স্টাফ টু বি সার্ভ ইন দ্য ক্যান্টিন অ্যান্ড চার্জেস দেয়ার অপর। এই যে ম্যানেজিং কমিটি তৈরি হলো, সেই ম্যানেজিং কমিটি ডিটারমাইন করবে এই ক্যান্টিনে কি কি ফুড, কি কি ধরনের ফুড প্রোভাইড করবে এবং তাদের চার্জ বা প্রাইস কি হবে, এটা ওই ম্যানেজিং কমিটি ঠিক করে দিবে। তাহলে আমরা কি পড়লাম সেকশন 92 তে ক্যান্টিনের জন্য, যে 1 নম্বরে পড়লাম যেখানে 100 জনের বেশি ওয়ার্কার আছে সেখানে অবশ্যই এডিকুয়েট ক্যান্টিন থাকতে হবে। 2 নম্বর পড়লাম গভর্নমেন্ট 2 ধরনের রুল জারি করতে পারে ক্যান্টিনের জন্য। প্রথমটা হলো ক্যান্টিনের কনস্ট্রাকশন কি হবে, অ্যাকোমোডেশন, ফার্নিচার, আদার ইকুইপমেন্ট কি কি ক্যান্টিনে থাকবে এ ব্যাপারে। আর দুই আর বিতে বলছে যে এই ক্যান্টিন পরিচালনার জন্য একটা ম্যানেজিং কমিটি তৈরি করবে এবং সেই ম্যানেজিং কমিটিতে ওয়ার্কারদের রিপ্রেজেন্টেটিভ থাকতে হবে। 3 নম্বর বলেছে এই ম্যানেজিং কমিটি ডিটারমাইন করবে এই ক্যান্টিনে কি কি খাবার সার্ভ করবে এবং তাদের প্রাইস কি হবে, তাদের চার্জ কি হবে, এটা ম্যানেজিং কমিটি ঠিক করে দিবে। দেখেন ক্যান্টিন নিয়ে ক্লিয়ার হলো কিনা। জি স্যার। আচ্ছা, এরপরে সেকশন 93 তে বলা হয়েছে শেল্টার, অর্থাৎ কোম্পানিতে যে বিভিন্ন ওয়ার্কার আছে তাদেরকে কিছু শেল্টার রুম দিতে হবে আলাদা করে, তাদের অফিস রুম বা ওয়ার্কিং রুমের বাইরে। সেটা কিভাবে দিবেন বলছে, ওয়্যার মোর দেন 50 ওয়ার্কার্স আর এমপ্লয়েড, এডিকোয়েট এবং সুইটেবল শেল্টার অর রেস্ট রুমস অ্যান্ড সুইটেবল লাঞ্চ রুম উইথ প্রভিশন অফ ড্রিঙ্কিং ওয়াটার, ওয়্যার ওয়ার্কার্স ক্যান ইট মিলস ব্রট বাই দ্যাম অ্যান্ড শেল বি প্রোভাইডেড অ্যান্ড মেনটেন ফর দি ইউজ অফ দি ওয়ার্কার্স। অর্থাৎ যেখানে 50 জনের বেশি ওয়ার্কার নিয়োজিত আছে সেখানে তাদের জন্য একটা শেল্টার বা রেস্ট রুম যেখানে তারা লাঞ্চ করবে এরকম একটা রুম প্রোভাইড করতে হবে, এবং সেখানে অবশ্যই ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা থাকবে এবং এটাকে প্রপারলি মেনটেন করতে হবে। এই 2 নম্বর বলছে, প্রোভাইডেড দ্যাট এনি ক্যান্টিন মেনটেন ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য প্রভিশনস অফ সেকশন 92 শেল বি রেগার্ডেড অ্যাজ পার্ট অফ দি রিকোয়ারমেন্ট অফ দিস সেকশন। অর্থাৎ বলছে এই শেল্টারের মধ্যে 92 এর যে ক্যান্টিন সম্পর্কিত সেটাও এখানকার একটা রিকোয়ারমেন্ট, অর্থাৎ শেল্টার রুমে আলাদা করে ক্যান্টিন ফেসিলিটি থাকতে পারে। তারপর 3 নম্বর বলছে, দ্য শেল্টার্স রেস্ট রুম লাঞ্চ রুমস প্রোভাইডেড আন্ডার সেকশন 1 শেল বি সাফিসিয়েন্টলি লাইটেড অ্যান্ড ভেন্টিলেটেড অ্যান্ড শেল বি মেনটেন ইন এ কুল অ্যান্ড ক্লিন কন্ডিশন। অর্থাৎ বলছে এই যে শেল্টারটা প্রোভাইড করবে, শেল্টার বলতে এখানে রেস্ট রুম বোঝাচ্ছে বা লাঞ্চ রুম বোঝাচ্ছে, সেগুলো পর্যাপ্ত পরিমাণে লাইটেড এবং ভেন্টিলেটেড হইতে হবে। সেগুলো লাইটেড তো থাকবেই, পাশাপাশি এখানে যেন এয়ার সার্কুলেশন হয় সেজন্য পর্যাপ্ত পরিমাণ ভেন্টিলেশনের ব্যবস্থা থাকবে এবং এগুলাকে রেগুলারলি ক্লিন করতে হবে এবং এটা কুল কন্ডিশনে মেনটেন করতে হবে। খুব নয়েজি এরিয়াতে এটা হবে না, নয়েজি এরিয়াতে হলে তো আর এমপ্লয়ীদের আসলে রেস্ট করা হলো না। আচ্ছা, এই তারপর 4 নম্বর বলছে, হোয়ার মোর দেন 25 ফিমেল ওয়ার্কার্স আর এমপ্লয়েড, হোয়ার মোর দেন 25 ফিমেল ওয়ার্কার্স আর এমপ্লয়েড, সেপারেট শেল্টার রুমস আর টু বি মেনটেন্ড অ্যান্ড ইন এস্টাবলিশমেন্ট হোয়ার লেস দেন 25 ফিমেল ওয়ার্কার্স আর এমপ্লয়েড, সেপারেট অ্যান্ড এডিকোয়েট স্পেসেস উইথ স্ক্রিন শুড বি প্রোভাইডেড। অর্থাৎ যেখানে 25 জনের বেশি ফিমেল ওয়ার্কার আছে সেখানে একটা সেপারেট রেস্ট রুম দিতে হবে মেল ফিমেলের জন্য আলাদা, আর 25 জনের কম হলে একই শাখায় মেল ফিমেলের একটা রেস্ট রুম বা শেল্টার রুম থাকতে হবে, কিন্তু ফিমেলদের জায়গাটাকে আলাদা সেপারেট করে দিতে হবে। দুইটা কন্ডিশন, 25 জনের বেশি হলে তাকে আলাদা শেল্টার রুম দিবে, আর 25 জনের কম হলে একটা কমন শেল্টার রুমের মধ্যেই মেয়েদের জন্য আলাদা জায়গা করে দিবে। তাহলে শেল্টার নিয়ে আমরা কি পড়লাম, যে যেখানে 50 জনের বেশি এমপ্লয়ি আছে সেখানে শেল্টার রুম বা রেস্ট রুম বা লাঞ্চ রুম থাকবে, সেখানে ড্রিঙ্কিং ওয়াটারের ফেসিলিটি থাকবে। 2 নম্বর বললো যে 92 সেকশনে, সেকশন 92 তে আমরা যে ক্যান্টিনের ইয়েটা পড়লাম সেটাও এখানকার একটা রিকোয়ারমেন্ট। 3 নম্বর পড়লাম এই শেল্টার রুম বা লাঞ্চ রুম গুলা সাফিসিয়েন্টলি লাইটেড এবং ভেন্টিলেটেড হবে
এবং লেবুগুলা এগুলা কুল এবং ক্লিন কন্ডিশন মেনটেন করবে। চার নাম্বার বললাম যেখানে 25 জনের বেশি ওয়ার্কার নিয়োজিত আছে সেখানে সেপারেট শেল্টার রুম থাকতে হবে। 25 জনের বেশি ফিমেল ওয়ার্কার যেখানে নিয়োজিত আছে সেখানে তাদেরকে সেপারেট শেল্টার রুম দিতে হবে। আর যেখানে 25 জনের কম সেখানে ওই একই শেল্টার রুমের মধ্যে ফিমেলদের জন্য আলাদা সেপারেট জায়গা করে দিতে হবে। ক্লিয়ার হয়েছে কিনা? জি স্যার। এরপরে সেকশন 94, এটা অনেকখানি বড় কিন্তু এটা আমরা সংক্ষেপে পড়ব, খেয়াল করেন। রুমস ফর চিলড্রেন, অর্থাৎ ওয়ার্কারদের সন্তানদের জন্য আলাদা রুমের ব্যবস্থা করতে হবে প্রতিষ্ঠানে। তো এটাকে কি বলছে দেখেন, প্রথম বলছে ওয়ার 40 অর মোর ওয়ার্কার্স আর এমপ্লয়েড দেয়ার শিল বি প্রোভাইডেড এন্ড মেনটেন এ সুইটেবল রুম অর রুমস ফর দি ইউজ অফ চিলড্রেন আন্ডার এজ অফ 6 ইয়ার্স অফ সাচ ওমেন। একটা প্রতিষ্ঠানে যদি 40 জনের বেশি ফিমেল ওয়ার্কার নিয়োজিত থাকে তাহলে তাদের 6 বছর বা তার কম বয়সী বাচ্চাদের জন্য আলাদা একটা রুমের ব্যবস্থা করতে হবে যাতে এই বাচ্চারা এখানে থাকতে পারে। এরপর বলছে সাচ রুম শেল প্রোভাইড এডিকুয়েট অ্যাকোমোডেশন এডিকুয়েটলি লাইটার অ্যান্ড ভেন্টিলেটেড মেনটেন ইন এ ক্লিন অ্যান্ড স্যানিটারি কন্ডিশন অ্যান্ড শেল বি আন্ডার চার্জ অফ এ ওমেন ট্রেন্ড অর এক্সপিরিয়েন্স ইন কেস অফ চিলড্রেন ইনফেন্টস। এই 2 নম্বরে বলছে এই যে প্রপার অ্যাকোমোডেশনের ব্যবস্থা করবে, সেই অ্যাকোমোডেশনটা এই যে রুমের ব্যবস্থা করবে সেই রুমটা প্রপারলি লাইটেড এবং ভেন্টিলেটেড হবে, এবং এটা একজন এক্সপিরিয়েন্স বা ট্রেন্ড আপ ফিমেলের তত্ত্বাবধানে থাকবে যে চিলড্রেন এবং ইনফেন্টদের দেখাশোনা করার জন্য এক্সপিরিয়েন্স বা ট্রেন্ড আপ তার তত্ত্বাবধানে থাকবে। অর্থাৎ ডে কেয়ার সেন্টারের মতো একটা ফিমেল সেখানে থাকবে তাদেরকে বাচ্চাদেরকে দেখাশোনা করার জন্য। 3 নম্বরে বলছে সাচ রুম শেল বি কনভিনিয়েন্টলি অ্যাক্সেসেবল টু দি মাদার্স অফ চিলড্রেন, অর্থাৎ অ্যাকোমোডেট দেয়ার ইন অ্যান্ড সো ফার অ্যাজ ইজ রিজনেবলি প্র্যাকটিকেবল বাই শেল নট বি সিচুয়েটেড ইন ক্লোজ প্রক্সিমিটি টু এনি পার্ট অফ দি এস্টাবলিশমেন্ট হোয়ার অবনক্সিয়াস ফিউমস ডাস্ট অর ওডার্স আর গিভেন অফ অর হিন ইন হুইচ এক্সেসিভলি নয়েজি প্রসিজিওর্স আর ক্যারিড আউট। এগুলাকে নিজের ভাষায় লিখে নেবেন। বলছে এই রুমগুলা মায়েদের জন্য ইজিলি অ্যাক্সেসেবল থাকবে এবং এই রুমগুলো কখনোই এমন কোনো রুমের কাছাকাছি হবে না যেখানে ক্ষতিকর কোনো ধোয়া ময়লা গন্ধ তৈরি হয় অথবা যেখানে খুব বেশি নয়েজ তৈরি হয়, এইরকম জায়গায় এই বাচ্চাদের রুমটা থাকবে না। এটা থাকবে সুইটেবল ক্লিন কন্ডিশনে, যেটা এর আগে বলা হয়েছে। 4 নম্বর বলছে সাচ রুম শেল বি সলিডলি কনস্ট্রাক্টেড অ্যান্ড অল দি ওয়ালস অ্যান্ড রুফ শেল বি অর সুইটেবল হিট রেজিস্টিং ম্যাটেরিয়ালস অ্যান্ড শেল বি ওয়াটার প্রুফ। এই রুমগুলা সলিডলি কনস্ট্রাক্টেড হবে এবং এই রুমের ওয়াল বা রুফগুলা এবং এমনভাবে তৈরি করবে যাতে হিট রেসিস্টিং ম্যাটেরিয়ালস থাকে, যাতে খুব বেশি গরম না হয় এবং এটা ওয়াটার প্রুফ হইতে হবে। এরপর বলছে দেখেন 5 নম্বর, দ্য হাইট অফ সাচ রুম শেল নট বি লেস দেন 360 সেন্টিমিটার ফ্রম দি ফ্লোর টু দি লোয়েস্ট পার্ট অফ দি রুফ and there shall not be less than 600 cm square feet of floor area for each child to be accommodated. এই মেজারমেন্ট গুলো একটু মনে রাখবেন। বলছে ফ্লোরের লোয়েস্ট পার্ট থেকে রুফ বা ছাদের দূরত্ব মিনিমাম 360 সেন্টিমিটার হবে এবং প্রত্যেকটা বাচ্চার জন্য ওই রুমের মধ্যে কমপক্ষে 600 স্কোয়ার সেন্টিমিটার জায়গা থাকতে হবে। ছয় নম্বর বলছে দেখেন effective and suitable provision shall be made in every part of such room for securing and maintaining adequate ventilation by the circulation of fresh air. অর্থাৎ সেখানে পর্যাপ্ত পরিমাণে ভেন্টিলেশন থাকবে যাতে ফ্রেশ এয়ার সার্কুলেশন করতে পারে। এই 7 নম্বর বলছে এই রুমগুলো এডিকোয়েটলি ফার্নিশড হবে এবং ইকুইপড হবে। ইন পার্টিকুলার দেয়ার শেল বি ওয়ান সুইটেবল কট অর ক্র্যাডল উইথ নেসেসারি বেডিং। এই দরকার নাই, জাস্ট ওই রুমগুলো এডিকুয়েটলি ফার্নিশড এবং ইকুইপ থাকবে, এটাই মাথায় রাখেন। এবং সেখানে এই সুইটেবল কট অর ক্র্যাডল বলতে বোঝাচ্ছে যে সুন্দর করে চেয়ার অর্গানাইজ করা থাকবে যাতে করে যারা নতুন মা আছে যেখানে বাচ্চাদের ফিডিং করার প্রয়োজন তারা যেন ওই চেয়ারে বসে বাচ্চাদেরকে প্রপারলি ফিডিং করতে পারে, ব্রেস্ট ফিডিং করাতে পারে, এটা একটা। এবং সেখানে বাচ্চাদের জন্য পর্যাপ্ত পরিমাণ সুইটেবল টয়েস থাকবে বড় বড় বাচ্চাদের জন্য যাতে করে তারা খেলাধুলা করতে পারে।
তারপর দেখেন 8 নাম্বার এ সুটেবল ফেন্স এন্ড শেডি ওপেন এয়ার প্লেগ্রাউন্ড শুড বি প্রোভাইডেড ফর দি ওল্ডার চিলড্রেন ওইখানে যেহেতু 0 থেকে 6 বছর বয়সী বাচ্চা আছে নাকি হ্যাঁ এই 6 বয়সী বাচ্চাদের মধ্যে যারা একটু বড় যাদের বয়স 5 6 বা 4 তাদের জন্য একটা সামনে প্লেগ্রাউন্ড থাকবে যাতে করে তারা খেলাধুলা করতে পারে এটা 8 নম্বরে বলার পরে আবার 9 নম্বরে বলছে কোন প্রতিষ্ঠানে যদি এরকম পর্যাপ্ত পরিমাণ জায়গা না থাকে প্লেগ্রাউন্ড রাখার জন্য তাহলে চিফ ইন্সপেক্টর এটা রিল্যাক্স করতে পারে বা বাদ দিতে পারে যে এখানে এই প্রতিষ্ঠানে প্লেগ্রাউন্ড রাখার দরকার নাই তো দেখেন আমরা যতগুলো কথা বলেছি আপনি চিন্তা করেন লেবার ওয়েলফেয়ারের কনটেক্সট লেবারদের ওয়েলফেয়ারের কথা চিন্তা করে একটা প্রতিষ্ঠান এই লেবারদের 6 বছর বা তার কম বয়সী বাচ্চাদের জন্য আলাদা রুম তৈরি করবে এটাই এখানে মূল বক্তব্য দুই নাম্বার ইয়াতে বলেছে দুই নাম্বার ইয়াতে বলেছে যে এই রুমটা একজন এক্সপিরিয়েন্স বা ট্রেন্ড ফিমেলের তত্ত্বাবধানে থাকবে যে বাচ্চাদের এবং নবজাতক বাচ্চাদেরকে দেখাশোনা করতে পারে এই তিন নাম্বারে বলেছে এই রুমগুলা বাচ্চার মায়েদের জন্য ইজিলি অ্যাক্সেসেবল থাকবে এবং এখানে কোনো ধরনের ডাস্ট ফিউম যেন তৈরি হয় বা খুব নয়েজি হয় এমন এরিয়াতে এই রুমটা হবে না চার নম্বরে বলেছে এই রুমটা সলিডলি কনস্ট্রাক্টেড হবে এবং হিট রেসিস্টিং হবে পাঁচ নম্বরে বলেছে যে রুমের দূরত্ব এই ফ্লোর থেকে ছাদের যে দূরত্ব সেটা মিনিমাম 360 সেন্টিমিটার হবে এবং প্রত্যেকটা বাচ্চার জন্য 600 স্কোয়ার সেন্টিমিটার জায়গা থাকতে হবে কমপক্ষে ছয় নম্বরে বলেছে সেখানে এডিকুয়েটলি এডিকুয়েট ভেন্টিলেশন থাকতে হবে যাতে ফ্রেশ এয়ার সার্কুলেশন হয় সাত নম্বর বলেছে রুমটা প্রপারলি ফার্নিশড হবে এবং ইকুইপড হবে এবং সেখানে কর্ড এবং ক্র্যাডল দিয়ে কিছু চেয়ার থাকবে যাতে ব্রেস্ট ফিডিং করাতে পারে মায়েরা এবং বড় বাচ্চাদের জন্য সেখানে সুইটেবল টয়েস থাকবে আট নম্বরে বলেছে বড় বাচ্চাদের জন্য একটা প্লেগ্রাউন্ডের ব্যবস্থা করতে রুমের সামনে নয় নম্বরে বলেছে যে প্রতিষ্ঠানে পর্যাপ্ত পরিমাণ জায়গা নাই সেখানে প্লেগ্রাউন্ডের জিনিসটা ছাড় দিতে পারে চিফ ইন্সপেক্টর এই তো এই সবগুলো জিনিসই ইনফরমেশন যদি আপনি নিজের ভাষায় চিন্তা করেন যে লেবার ওয়েলফেয়ারের ক্ষেত্রে কি কি করা লাগবে তাহলে এগুলো মনে রাখা খুব একটা কঠিন না এখন এটা আশা করি ক্লিয়ার হয়েছে আপনাদের সেকশন 94 হ্যালো জি স্যার আচ্ছা এবার সেকশন 95 দেখেন রিক্রিয়েশনাল এন্ড এডুকেশনাল ফেসিলিটিস ইন ডিপ্লান্টেশন ডিপ্লান্টেশনে কর্মরত ওয়ার্কারদের জন্য রিক্রিয়েশন এবং এডুকেশনাল ফেসিলিটি তাহলে কি দেখেন দ্য গভর্নমেন্ট মে ইন রেসপেক্ট অফ দি প্ল্যান্টেশনস মেক রুলস রিকোয়ারিং এভরি এমপ্লয়ার টু মেক প্রভিশন ফর সাচ রিক্রিয়েশনাল ফেসিলিটিস ফর দি ওয়ার্কার্স এন্ড দেয়ার চিলড্রেন অ্যাজ মে বি প্রেসিডেন্ট ট্রি প্ল্যান্টেশনের জন্য গভর্নমেন্ট রুল জারি করতে পারে যে ট্রি প্ল্যান্টেশনের মালিকরা কি করবে এই তাদের ওয়ার্কারদের এবং ওয়ার্কারদের চিলড্রেনদের জন্য পর্যাপ্ত পরিমাণ রিক্রিয়েশনাল ফেসিলিটি চালু করবে তারপর বলছে where the children of the tea plantation workers between the ages of 6 to 12 of the workers exceed 25 in number make rules requiring the employer to provide educational facilities for the children in such manner and such standard as may be prescribed বলছে tea plantation এর যে ওয়ার্কার আছে তাদের সন্তান যাদের বয়স 6 থেকে 12 তাদের সংখ্যা যদি 25 এর বেশি হয় তাহলে মালিক এই বাচ্চাদের জন্য এডুকেশনাল ফেসিলিটি প্রোভাইড করবে যেভাবে রুলে বলা থাকবে সেভাবে তিন নম্বরে বলেছে ইন এভরি টি প্লান্টেশন দেয়ার শেল বি এস্টাবলিশড এডুকুয়েট মেডিকেল সেন্টার্স ফর দি ওয়ার্কস এন্ড দেয়ার চিলড্রেন অ্যাজ মে বি প্রেসক্রাইবড বাই রুলস অর্থাৎ টি প্লান্টেশনের যে ওয়ার্কার আছে তাদের এই ওয়ার্কার এবং তাদের সন্তানদের জন্য মেডিকেল সেন্টার চালু করতে পারে টি প্লান্টেশনের ভিতরে তাহলে তিনটা জিনিস আমরা বললাম এখানে রিক্রিয়েশন এবং এডুকেশনাল ফেসিলিটির অধীনে সেকশন 95 এ যে এমপ্লয়ার এবং তাদের এমপ্লয়ার কি করতে পারে ওয়ার্কার এবং তাদের চিলড্রেনদের জন্য রিক্রিয়েশনাল ফেসিলিটি করবে আর বলছে ওয়ার্কারদের সন্তানের সংখ্যা যাদের বয়স 6 থেকে 12 সেটা যদি 25 এর বেশি হয় তাহলে এডুকেশনাল ফেসিলিটি প্রোভাইড করবে আর বলছে ওয়ার্কার এবং তাদের সন্তানদের জন্য মেডিকেল সেন্টার চালু করতে পারে আচ্ছা এবার সেকশন 96 হাউজিং ফেসিলিটির কথা বলছে বলছে এমপ্লয়ার শেল প্রোভাইড হাউজিং ফেসিলিটিস টু এভরি ওয়ার্কার এন্ড হিজ ফ্যামিলি রিসাইডিং দ্য ডিপ্লান্টেশন ডিপ্লান্টেশনে কর্মরত ওয়ার্কার এবং তাদের ফ্যামিলির জন্য হাউজিং ফেসিলিটি প্রোভাইড করবে মালিক পক্ষ সেকশন 97 এ বলছে দেখেন ফেসিলিটিস ফর ডেইলি নেসেসিটিস ইন ডিপ্লান্টেশন তাহলে টি প্ল্যান্টেশন গুলো সাধারণত আপনারা জানেন একটু হিলি এরিয়া বা আইসোলেটেড এরিয়াতে হয় এই জন্যই কিন্তু এই জিনিসগুলো এখানে বলা হচ্ছে
তাহলে ডেইলি নেসেসিটিস এর জন্য কি করতে পারে এমপ্লয়ার বা মালিক প্রোভাইড ফেসিলিটিস উইদিন ইজি রিচ অফ দি ওয়ার্কার্স অবটেইনিং ডেইলি নেসেসিটি সাপ্লাই তাদের যে দৈনন্দিন যে প্রয়োজন বিভিন্ন মুদি দোকানের জিনিসপত্র বা দৈনন্দিন যে প্রয়োজন জিনিসগুলো সেগুলা এই ওয়ার্কারদের যাতে সহজে রিচ করতে পারে এমন জায়গায় প্রোভাইড করবে সেটা টি প্ল্যান্টেশনের ভিতরে হতে পারে টি প্ল্যান্টেশনের কাছাকাছি এটা প্রোভাইড করবে মালিক পক্ষ সেকশন 98 এ বলেছে মেডিকেল কেয়ার ফর নিউজপেপার ওয়ার্কার্স এখানে নিউজপেপার ওয়ার্কারদের জন্য মেডিকেল কেয়ার তো কি বলছে এভরি নিউজপেপার ওয়ার্কার এন্ড হিজ ডিপেন্ডেন্টস এভরি নিউজপেপার ওয়ার্কার এন্ড হিজ ডিপেন্ডেন্ট শেল বি এন্টাইটেলড টু মেডিকেল কেয়ার এট দি কস্ট অফ দি নিউজপেপার এস্টাবলিশমেন্ট ইন সাচ ম্যানার এন্ড টু সাচ এক্সটেন্ট অ্যাজ মে বি প্রেসক্রাইবড বলছে প্রত্যেক নিউজপেপার ওয়ার্কার এবং তাদের ডিপেন্ডেন্টদের জন্য মালিক পক্ষ মেডিকেল কেয়ারের ব্যবস্থা করতে পারে এটা মালিকের কষ্টে সে মেডিকেল সুবিধা সুবিধা প্রোভাইড করবে তাহলে এভরি ওয়ার্কার এবং এন্ড হিজ ডিপেন্ডেন্ট তাহলে এখানে ডিপেন্ডেন্ট বলতে কাকে বোঝাবে এটাও এখানে ক্লিন করা আছে দেখেন ডিপেন্ডেন্ট বলতে বোঝাবে ওয়াইফ অর্থাৎ হাজবেন্ড চাকরি করলে ওয়াইফ হবে তার ডিপেন্ডেন্ট ওয়াইফ চাকরি করলে তার হবে হাজবেন্ড ডিপেন্ডেন্ট অ্যাজ দ্য কেস মে বি ওয়াইডহুড মাদার বিধবা মা ইনভ্যালিড প্যারেন্টস বলতে বাবা মা কর্মহীন এরকম বাবা মা লেজিটিমেট সন নিজের সন্তান ডটার্স নিজের কন্যা ওয়ার্কার রিসাইডিং উইথ হিম অ্যান্ড হোলি ডিপেন্ডেন্ট আপন হিম অর্থাৎ নিউজ পেপার ওয়ার্কারের ডিপেন্ডেন্ট কারা হবে তার ওয়াইফ হাজব্যান্ড বিধবা মা বা কর্মহীন বাবা মা নিজের সন্তান ছেলে মেয়ে যারা তার সাথে থাকে এবং যারা তার উপর ডিপেন্ড করে এই ধরনের কেউ থাকলে তারা ডিপেন্ডেন্ট বলে গণ্য হবে এবং মালিকের খরচে মেডিকেল সুযোগ সুবিধা ভোগ করবে আচ্ছা এখন দেখেন তো মোটামুটি সবার ক্লিয়ার হয়েছে কিনা সবগুলা জি স্যার আচ্ছা তাহলে আজকে আমাদের লেকচার এতটুকুই এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় গুরুত্বপূর্ণ এভাবে আসতে পারে যে ডিসক্রাইব দ্য মেজার্স অর ডিসক্রাইব দি ওয়েজ টু এনশিওর লেবার ওয়েলফেয়ার অ্যাকর্ডিং টু লেবার ল অফ বাংলাদেশ অথবা এইভাবে আসতে পারে যে তুমি একটা কোম্পানির মালিক হিসাবে কিভাবে তোমার লেবারদের ওয়েলফেয়ার এনশিওর করবা বাংলাদেশ লেবার অ্যাক্ট 2006 এর অনুযায়ী আলোচনা করো তো যেভাবেই আসুক অ্যান্সার তো একই রকমই এই কোশ্চেনটা কিন্তু মোটামুটি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তো আমাদের লেবার ল শেষ হলো নেক্সট দিন থেকে আমরা কোম্পানি ল শুরু করব আজকের এই আলোচনায় যদি আপনাদের কারো কোনো কোশ্চেন কোনো কনফিউশন থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারেন আরো কোনো কনফিউশন আছে আচ্ছা না থাকলে সবাই অ্যাটেন্ডেন্স দেন ID 1 Yes sir 2 2 কি আছে 2 4 4 5 Yes sir 6 6 7 Yes, sir. 8. Yes, sir. 10. Yes, sir. 13. Present, sir. 14. Present, sir. 15. 16. 17. Yes, sir. 18. Sir. 19. 19 20 present sir 21 yes sir 23 yes sir 24 present sir 25 26 27 yes sir 28 yes sir 29 present sir 30 Yes sir 31 31
32 present sir 33 present sir 34 present sir 36 37 yes sir 39 38 9 sir 38 yes, 30, sir. 39 present sir 41 present sir 42 present sir 43 yes sir 44 45 present sir 46 yes sir 48 49 yes sir 50 yes sir 17023 yes sir 6 yes sir 25 yes sir হ্যাঁ কেউ একজন ডাকছিলেন বলেন স্যার রোল 2 রোল 2 দিতে পারি না ওয়াশরুম এ গেছে রেগুলার 6 স্যার রোল 6 স্যার আইডি 19 রোল 2 রোল 6 রোল 9 স্যার আইডি 48 এর নেটওয়ার্ক আইডি 48 এর নেটওয়ার্ক সমস্যা জি দিলাম যারা যারা বলছেন সবারটাই দেওয়া হলো স্যার 19 চ্যাটে দিয়েছে জি দিছি 19 2 দেয়া হইছে চ্যাট বক্সে 2 আর 19 ডিসেন্ট দেয়া হইছে আইডি 6 দেয়া হইছে 48 নেট প্রবলেম সেটাও দিয়ে দিলাম তো আর কেউ বাকি আছে নাকি ঠিক আছে আর কেউ বাকি না থাকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ